প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা আবার এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। আমাদের আজকের পাঠ কি? আমরা আজকের পাঠে কি শিখব? আমরা আজকের পাঠে একটি কবিতা আবৃত্তি করা শিখব। আমাদের কবিতাটির নাম বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। কি আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বীর পুরুষ কি ঘোড়ায় করে ছুটছে, কোথায় ছুটছে, তাই না? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? একটা কি শহরের দৃশ্য দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি পালকিতে করে কি বেয়ারারা কি বীর পুরুষের মাকে নিয়ে যাচ্ছে। এখানে ধুধু মাঠ, প্রান্তর, নদী, কিন্তু কি কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না। চলো এবারে আমরা কবিতাটির বাকি অংশে চলে আসি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকার দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। কি আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? চলো দেখি মা ভয়ে কি করছে, চোখ বন্ধ করে ঠাকুর দেবতার নাম স্মরণ করছে। এখানে কি ডাকাত দল চলে এসেছে, খোকা তার সঙ্গে কি লড়াই করে চলছে, বেয়ারাগুলো কোথায় কাটা বনে পালিয়ে আছে লুকিয়ে আছে ভয়ে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মায়ের মনে সাহস জোগাচ্ছে খোকা, খোকা মাকে বলছে ভয় করো না মা। কি চলো আমরা এখন কবিতাটির বাকি অংশে চলে আসি। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মোরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুক খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। চলো এবারে আমরা কবিতাটি সম্পর্কে জেনে নিই। এক, শিশুরা কল্পনা করতে ভালোবাসে, এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে, মাকে রক্ষা করে। কি আমরাও তো এরকম ভাবতে পারি, তাই না? আমাদেরও তো মা আছে, আমরা কি আমরা মাকে নিয়ে কত রকমের কল্পনা করতে পারি, আমরা সবই শুনবো। তার আগে কি আমরা এখন কিছু শব্দ পড়ি, এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে অর্থ বলি এবং কি
নতুন বাক্য লিখি। টক বগিয়ে, রাঙা, পাট, জোড়া দিঘি, শরণ, বেয়ারা, থরথর, ঝনঝনিয়ে, দুর্দশা, ওতা। তাহলে চলো আমরা শব্দের অর্থগুলো জেনে নিই কি আর বাক্য গঠন করি। টকবগিয়ে, টকবগিয়ে অর্থ পানি ফুটবার মতো শব্দ করে। ঘোড়া টকবগিয়ে ছুটছে। পাট, আকাশের পশ্চিম দিকের শেষ ভাগ অথবা অস্তাচল, অর্থাৎ যেখানে সূর্য ডোবে, সূর্য নামে পাটে। রাঙা মানে কি? রঙিন। পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে। জোড়া দিঘি, জোড়া দিঘি অর্থ যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। জোড়া দিঘির পারে মাথা উঁচু করে আসে এক তাল গাছ। স্মরণ, স্মরণ মানে কি? মনে করা, দূরে গেলে মাকে স্মরণ করি। বেয়ারা, বেয়ারা অর্থ যারা কাঁধে পালকি বহন করে। বেয়ারাগুলো দুপুর রোদে ঘেমে ক্লান্ত হয়ে উঠেছে। থরথর, প্রচণ্ড কম্পন, ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থরথর কাঁপছে। ঝনঝনিয়ে অর্থাৎ ঝনঝন শব্দ, কাঁসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। দুর্দশা, খারাপ অবস্থা বা কষ্ট, গরিব লোকেরা দুর্দশার শেষ নেই। সোঁতা, সোঁতা অর্থ ক্ষীণ স্রোত বা প্রবাহ, মরা নদীর সোঁতা দূরে মিলিয়ে গেছে। চলো শিক্ষার্থীরা, এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। খ, মা ও খোকা কিভাবে যাচ্ছে? মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে, আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টকবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। গ, তারা কখন জোড়া দিঘির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটল? সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল তখন তারা জোড়া দিঘির মাঠে পৌঁছালো। খোকা যখন জোড়া দিঘির মাঠে পৌঁছালো তখন চারদিক জনমানবহীন ছিল। এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতরা তাদের দিকে ছুটে এলো। তখন খোকা বীরপুরুষের মতো ডাকাতদের সাথে যুদ্ধ করল। খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল, বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা মাকে রক্ষা করল। ঘ, বেয়ারারা কোথায় পালালো? বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাঁটা বনে পালালো। উঙ, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মা একথা বললেন কেন? ডাকাতদের আক্রমণ থেকে খোকা তার মাকে রক্ষা করে। খোকা এ সময় সাথে না থাকলে ডাকাত দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। মা ও বেয়ারাদের অনেক দুঃখ ও দুর্দশা হতো, এমনকি ডাকাত দল তাদের হয়তো মেরেই ফেলত। খোকার সঙ্গে থাকায় বিপদের হাত থেকে মা সহজেই রক্ষা পেয়েছেন, তাই মা গর্ব ভরে একথা বলেছেন। চ, বীরপুরুষকে? সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতায় ছোট্ট খোকাই বীরপুরুষ। ছোট্ট খোকা তার মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তারা জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো। এমন সময় ডাকাত আক্রমণ করে, বেয়ারারা ভয়ে কাঁটা বনে পালিয়ে যায়, আর খোকা ঢাল তরোয়াল ঝনঝনিয়ে পীরের মতো ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ডাকাতদের অনেকে ভয়ে পালিয়ে গেল, আবার অনেকের মাথা কাটা পড়ল। এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা বীরপুরুষ হলো। এবারে আমরা কি এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো কি করব বলো তো? শব্দে এই শব্দগুলো যে আছে, এই শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে আমরা কি করব, সেগুলো দিয়ে নতুন করে বাক্য তৈরি করব। কাটা, কাটা আবার দেখতে পাচ্ছি কি? কাটা, তাহলে আমরা দেখে নিই কি কি অর্থ আছে। কাটা মানে অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে। কাটা, কাটা অর্থ কি? চোরা কাটায় মাঠ ভরে আছে, তার মানে কি? আমরা দুটি সম্পূর্ণ দু রকমের অর্থ দেখতে পাচ্ছি এবং বাক্য দুটি সেরকমই হয়েছে। কোনো, কোনো অর্থ কি? তুমি কোন কাজ করবে, মানে অর্থাৎ কোন কাজ করবে এটা বুঝিয়েছে। আবার এখানে কোন রয়েছে, এখানে ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো, মানে কি? আমরা বাক্য দুটি দেখতে পাচ্ছি, এই বাক্যগুলো দিয়েই কি আমরা শব্দের ভিন্ন রকম অর্থ প্রকাশ করতে পাচ্ছি।
তাহলে চলো এবারে আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিই, এবং কি বিপরীত শব্দগুলো জেনে সেগুলো দিয়ে আমরা কি বাক্য গঠন করি। যেমন ভয় সাহস, বিদেশ স্বদেশ, দূরে কাছে, সকাল সন্ধ্যা, আলো আধার, অথবা কি অন্ধকার। আমরা কি ভয় দিয়ে, ভয়ের বিপরীতটা দিয়ে আমরা বাক্য গঠন করি, সাহসের কাছে সবাই পরাজিত হয়। এখন বিদেশ তার মানে কি স্বদেশ, স্বদেশ দিয়ে আমরা কি বলতে পারি আমরা স্বদেশকে ভালোবাসি। দূরে কাছে এটা দিয়ে আমরা বলতে পারি বার্ষিক পরীক্ষা খুব কাছেই। সকাল সন্ধ্যা, সন্ধ্যা হলে শিশুরা ঘরে ফিরল। আলো আঁধার, তার জীবনে অন্ধকার নেমে এলো বা আধার নেমে এলো। এবারে আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব। এখানে ধু ধু, হু হু, শো শো, ঝনঝন, ভন ভন, কি একই টাইপের কিছু শব্দ দেখতে পাচ্ছি। এরকম আরও শব্দ ব্যবহার আমরা জেনে নিই। তাহলে চলো আমরা দেখি এরকম আরও শব্দের ব্যবহার কি কি আছে। চারিদিকে মানুষজন নেই, গ্রামটা ধু ধু করছে, হু হু করে হাওয়া বইছে, শো শো করে বাতাস ছুটছে, কাঁচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল, ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে। কি শিক্ষার্থীরা, এই পড়াগুলো বেশ চমৎকার লাগছে, তাই না? এই শব্দগুলো আমরা কোথায় দেখেছি? কবিতায় দেখেছি। এখন আমরা এই শব্দগুলোই বাহিরে নিজেদের মতো করে বাক্যে ব্যবহার করা শিখলাম। তাহলে আমরা কি করব এখন, বাসায় কবিতাটি সম্পূর্ণ মুখস্থ করব, এবং কি করব, শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করব। আর কি করব, মনে করো তোমাকে যদি বলা হয় যে আচ্ছা তুমি যদি বীর পুরুষ হতে তাহলে তুমি কি করতে বলো তো। হ্যাঁ, তুমি কি করতে, এটি কি করবে, এটি তুমি খাতায় লিখবে, লিখে কি দেখাবে বাসায়, যারা বড়রা আছে দেখবে কেমন হয়েছে। তুমি মাকে নিয়ে কত কিছু ভাবছো, আমারও কিন্তু অনেক কিছু ভাবতে ইচ্ছে করে, কিন্তু কি আমরা সেগুলো ভাববো আর কি করবো। আজকের এই কবিতাটা যে পড়লাম এটি বাসায় বারবার আবৃত্তি করব, মানে চর্চাটা চালিয়ে যাব, আর প্রশ্নগুলো আমরা সব পড়ে ফেলব। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবারও আসবো নতুন নতুন অনেক মজার মজার পড়া নিয়ে। তো ঠিক আছে সবাই, সেই পর্যন্ত আমরা কি নিশ্চয়ই ভালো থাকবো, আবার কথা হবে ক্লাসে।